टास्क फोर्स ने सिलीगुड़ी रेगुलेटेड मार्केट में की छापेमारी। सब्जियों से लेकर फलों के दाम की जमीनी स्तर पर हुई जांच। सब्जियों की बढ़ती कीमतों की शिकायत और मुख्यमंत्री के निर्देश के बाद कई जिलों में टास्क फोर्स ने सब्जी और फलों के बाजारों में कार्रवाई शुरू की। गुरुवार को टास्क फोर्स ने निगरानी अभियान शुरू किया और इस दौरान सिलीगुड़ी के बाजारों में छापेमारी की। इस बीच अधिकारियों ने थोक और खुदरा दोनों बाजारों में सब्जियों की कीमतों की जांच की और व्यापारियों से बातचीत की। इस दौरान थोक बाजार में व्यापारियों से सब्जियों की बिक्री पर कमीशन दरों को कम करने का आग्रह किया गया। ऐसा आरोप है कि खुदरा बाजारों में सब्जियों की कीमतें थोक बाजारों की तुलना में लगभग दोगुनी है। हालांकि निरीक्षण के बाद कुछ विक्रेताओं ने अपनी कीमतों को कम कर दिया। बताया जा रहा है कि आने वाले दिनों में सिलीगुड़ी के विभिन्न बाजारों में यह निगरानी जारी रहेगी। মূলত হোলসেল মার্কেটে গেলাম প্রথমে, সেখানে আমরা রেটটা নিলাম। সেখান থেকে আমরা রিটেল মার্কেটে এসেছি। এখন এটা নিবেদিতা মার্কেট চম্পাশালি, এখানে রেট দেখা চলছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল রেটটাকে যতটা কম রেখে মানে আমাদের মানুষের কাছে তুলে দেওয়া সবজি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। যখনই যাচ্ছেন দেখা যাচ্ছে যে বাজার মানে পাইকারি বাজার আর এই খুচরো বাজারের মধ্যে প্রায় দ্বিগুণ তো একটা তফাৎ দেখা যাচ্ছে। না, দ্বিগুণটা আমরা যেটা শুনেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে না, সেটা নেই। এখন ওনারা বলছেন যে হয়তো কেজিতে 5 টাকা বা 10 টাকা ম্যাক্সিমাম, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা 4 টাকা এরকম রাখছে। এটা যদি ওনারা মেনটেন করেন আমরা সেটা রেগুলার বেসিসে খেয়াল রাখতাম। হ্যাঁ, এটা আমরা শোনা নিশ্চয়ই, এটাও আমরা জানতে পারছি যে এটা আমাদের সামনে বলছে, কিন্তু এটা আমরা রেগুলার মনিটরিং রাখবো। প্রতিদিনই আমাদের সকাল বিকাল মনিটরিং চলছে। সেটা আমরা কোন কোন ডিপার্টমেন্ট আছে রয়েছে এখানে? এগ্রিকালচার মার্কেটিং রয়েছেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছেন, কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছেন, রয়েছে ইআরডি ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ইয়ের থেকে রয়েছেন, আমাদের পুলিশের থেকে কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট উনি আছেন। আপনার পুরো নাম দেবাশিস ঘোষ, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ও পার্সোনাল।